হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি কিউএনএ ভিডিও দিতে চেয়েছিলাম যেদিন, সেদিন কিন্তু আমাদের সারা বাংলাদেশে ঝড় হয়েছিল, যার কারণে প্রায় দিকে বিদ্যুৎ ছিল না, এদিকে আবার ড্রামা দিতে দেরি হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আমরা ড্রামাটা আগে আপলোড করি, তারপরে কিউএনএ ভিডিও দিয়ে দেব। আজকের ড্রামার গল্পটা অনেক কিউট। মনে করো তুমি তোমার প্রিয় মানুষটির সাথে 6 মাস রিলেশন করছো, দুজনই জানো তোমাদের প্রেম শুধুমাত্র 6 মাসের জন্য। 6 মাস পর তোমাদের রিলেশনশিপের টাইম শেষ, আর তোমার প্রিয় মানুষটি তোমার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তখন তোমার অনুভূতিটা কেমন হবে? ড্রামাটি তোমাকে হাসাবে, কাঁদাবে এবং ভালোবাসতে শেখাবে। তো চলো ডিয়ার, আমরা আমাদের আজকের ড্রামার গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম কোটিপতি মেল লিডকে দেখি, আর তার নাম মিস্টার লি। সে খুবই রাগী এবং কাজে খুবই কড়া। তার ভয়ে সবসময় তার এমপ্লয়ারা কেঁপে কেঁপে ওঠে। আজও এমনটাই হয়। মিটিং এর ভিতর তার ফোনে কেউ কল করে, লি তখনই ফোনটা উঠিয়ে ভেঙে ফেলে। অপরদিকে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখি। সে দেখতে পরিল্লাহান এবং খুবই সুইট একটা মেয়ে, আর তার নাম দেহি। সে ছোট ছোট এতিম বাচ্চাদের স্কুল টিচার। দেহি এই ছোট ছোট এতিম বাচ্চাদের জন্য টিচার হতে পেরে খুবই খুশি। আজও সে বাচ্চাদের ক্লাস করাচ্ছিল, তখনই সে বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দ শোনে। সে বাইরে গিয়ে দেখে একটা বুড়া দাদু হাইকিং করতে গিয়ে পড়ে সেন্সলেস হয়ে গিয়েছে। আর ডিয়ার, এই বুড়া দাদু আমাদের গল্পটা কতটা রোমান্টিক করে দেয় এটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেহি তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায় এবং তাকে অনেক কেয়ার করে। হসপিটালে নিয়ে গেলেও ওই বুড়া হোমলেস গরিব দাদুর কোনো আপন লোক এখানে আসেনি। এটা দেখে দেহি বলে, এটা আমার নিজেরই দাদু, যাতে করে হসপিটালের লোকেরা তাকে ভিখারি মনে করে অন্য জায়গায় ফেলে না দেয়। অপরদিকে আমরা লিকে দেখি। সে এক এমপ্লয়ের উপর অনেক রাগ দেখাচ্ছিল, কারণ তার ভুলের কারণে একটা ডিল ক্যান্সেল হয়ে গেছে। পরের সিনে আমরা দেহিকে বাসায় দেখি। এখানে আমরা জানতে পারি সে শুধু টিচার না, সে কেপপ আইডল জিসুর ফ্যান ক্লাবের অ্যাডমিন। আসলে জিসু একটা কেপপ স্টার, তবে সে তেমন পাবলিসিটি পায়নি। দেহি চায় জিসু বড় কেপপ স্টার হয়ে যায় এবং অনেক পাবলিসিটি পাক, এই জন্য যিসুকে সে অনেক সাপোর্ট করে। তখন তার ওই বুড়া গরিব আঙ্কেলের কথা মনে পড়ে। তার কাছে তো কোনো টাকা ছিল না, তাই হসপিটালের সমস্ত বিল দেহি পে করেছিল। এটাতে বুড়া গরিব দাদু অনেক খুশি হয়ে যায়, আর যাওয়ার সময় দেহিকে একটা আপেল দিয়ে গিয়েছিল, কারণ তার কাছে এই মেয়েটা খুবই ভালো লেগেছিল। পরের দিন সকালে উঠে দেহি দ্রুত অফিসের দিকে যাচ্ছিল, তবে তার একটা খারাপ অভ্যাস ছিল, সে কোথাও যাওয়ার সময় কিছু না কিছু নিতে ভুলে যায়। তো আজও ভুলক্রমে তার ফোনটা বাসায় রেখে যায়, আর ফোনটা আনতে গিয়ে ব্যাটারির বাসটাই মিস হয়ে যায়। অপরদিকে আমরা যদি লিকে দেখি, সে সমস্ত কাজে একদম পারফেক্ট। সে তার এমপ্লয়ীদের উপর একটু কড়া, তবে তাকে আমরা যদি অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখি, সে একটা ফ্রি মাইন্ডের লোক। লি এত বড় বড় কোম্পানির সিইও, কিন্তু তার ভিতর একটুও অহংকার নাই। আজকে লিয়ের একটা হোটেলে দেহি এসেছিল। আসার সময় লিয়ের সাথে ধাক্কা লেগে সে পড়ে যাচ্ছিল। লি তাকে ধরে ফেলে এবং দেহিকে হোটেলের প্রবেশ করার রাস্তা দেখিয়ে দেয়। দেহি এখানে মনে করে লি এই 5-স্টার হোটেলের কর্মচারী, তার কোনো আইডিয়া নাই সে এই হোটেলেরই সিইও। এরপর আমরা আরেকটি লোককে দেখি, আর এই লোকটি হলো লিয়ের দাদার উকিল এবং লিয়ের ভালো বন্ধু। লিয়ের উকিল বন্ধু লিকে বলে তার দাদার তার সমস্ত সম্পত্তি একটা অপরিচিত মেয়ের নামে লিখে দিতে যাচ্ছে, এমনকি কোম্পানির কিছু শেয়ার অলরেডি তার নামে করে দিয়েছে। দাদা আরো বলেছে যে ওই মেয়েটিকে বিয়ে করবে, বাকি সম্পদ তার নামে লিখে দেওয়া হবে। এটা শুনে লি যেতে যায় আর বলে, কে ওই অপরিচিত মেয়েটি যে আমার দাদার এত এত সম্পদ হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে? এখন আমার এক চাচাতো ভাই আছে যে সবসময় দাদার সম্পদ হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। চাচাতো ভাই যদি ওই মেয়েটিকে বিয়ে করে নেয়, তাহলে তো আমার কিছুই থাকবে না। এরপর আমরা গেম চেঞ্জার ওই দাদাকে দেখি। আসলে এই বুড়া দাদা আর কেউ না, বরং ওই গরিব লোকটি যাকে দেহি বাসিয়েছিল। ওখানে দেহিকে দেখে দাদার কাছে এতই ভালো লাগে, সে যে কোনো ভাবে দেহিকে তার পুতার বউ বানাতে চায়। লি তো সোজাসুজি তাকে বিয়ে করতে কখনো রাজি হবে না, তাই দাদা প্ল্যান করে তার সমস্ত সম্পদ দেহির নামে করতে যাচ্ছে, যাতে করে লি বাধ্য হয়ে দেহিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই প্ল্যানের ব্যাপারে লি আর দেহি দুজনই জানে না। পরের দিন লি ওই উকিলকে নিয়ে দেহির সাথে দেখা করতে দেহির স্কুলে পৌঁছায়। ওখানে উকিল দেহিকে বলে, তুমি কি গিয়া চুলকে চেনো?
এটা শুনে দেহি নিষ্পাপ মেয়ের মতো ভেবে চিনতে বলে, না এই নামে আমার ক্লাসে কোনো স্টুডেন্ট নাই। আসলে ব্যাসারির কোনো আইডিয়া ছিল না, তার দেশের সব থেকে বড় এসএস গ্রুপ কোম্পানির মালিকের নাম গিয়াচল, মানে ওই দাদুটা, এবং সে এসএস গ্রুপ কোম্পানির কিছু শেয়ার তার নামে করে দিয়েছে। এরপর উকিল তাকে সমস্ত কথা খুলে বলে, আর এসব কথা শুনে দেহি তো টাসকে খেয়ে যায় আর ভাবে নিশ্চিত এরা দুজন স্ক্যামার ফ্রডবাজ, এবং বলে এরা দুজন আমার কাছ থেকে টাকা পয়সা লুটে নেওয়ার প্ল্যান বানাচ্ছে। উকিল তো দেহিকে ভদ্রভাবে শান্তভাবে তাকে বোঝাচ্ছিল, তবে লি তো রেগে ফেটে যাচ্ছিল, বলে এই মেয়েটা কত চালাক, প্রথমে আমার দাদাকে পটিয়েছে আর এখন এমন নাটক করছে যেন সে কিছুই জানে না। এসব শুনে দেহি রেগে যায় আর বলে, একদম মুখ বন্ধ করে এখানে বসো, না হয় আমি কিন্তু এখান থেকে চলে যাব। লাইফের প্রথম কেউ লিকে ঝাড়ি মেরে কথা বলল, তবে লি এর কিছুই করার ছিল না। উকিল বহু বোঝানোর পরও দেহি এসব বিশ্বাস করছিল না, আর এসবের মাঝে লি এবং দেহির ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। লি দেহির উপর খুবই রাগ দেখায়, তবে দেহি তো আর এমপ্লয় না, এই জন্য সে ভয় পায় না। সে বলে, আমার এসএস কোম্পানিতে কোনো ইন্টারেস্ট নাই। একটু পর উকিল বলে, দাদা শুধু শেয়ার তোমার নামে করে দেয়নি, বরং সে আরো চায় তোমার বিয়ে লিয়ের সাথে হয়ে যাক। এটা শুনে দেহি বলে, এই পোলাকে আমি 2 মিনিট সহ্য করতে পারলাম না। আবার বলে, তার সাথে আমার বিয়ে, এটা হাস্যকর। লি তখন বলে, আচ্ছা বোন, তোমার এসএস গ্রুপে কোনো ইন্টারেস্ট নাই এবং আমাকে বিয়ে করতেও ইন্টারেস্ট নাই, তাহলে আমার দাদাকে কেন পঠিয়েছো? এটা শুনে দেহি চেতে যায় এবং তাদের দুজনকে স্কুল থেকে বের করে দেয়। এরপর লি অফিসে পৌঁছে দেহির সমস্ত বায়োডাটা বের করে আর জানতে পারে দেহি মধ্যবর্তী ফ্যামিলির সাধারণ একটা মেয়ে। এসব দেখে লি রেগে দাদাকে কল করে, কিন্তু দাদাও তাকে শিক্ষা দেওয়ার জন্য তার কল ওঠায় না। এজন্য এখন কথা বলতে হলে লিয়ের দাদার নিকটে যেতে হবে। ওদিকে দাদা দেহির ফটো তার মৃত ওয়াইফের সামনে রাখে আর বলে, দেখো মেয়েটা ঠিক তোমার মতো কোমল মনের, আমিও লিয়ের মতো বয়সে লিয়ের মতো ছিলাম, কিন্তু তুমি আমার লাইফে এসে আমাকে ঠিক করেছিলে, তাই আমি চাই দেহিও আমার পোতার লাইফে এসে আমার পোতাকে সুজা করো। তত সময় ওখানে লি চলে আসে। লি আর দাদার সাথে তেমন ভালো রিলেশন ছিল না, তারা দুজনে ডাইরেক্ট কথা বলে না, বরং দাদির ফটোর দিকে তাকিয়ে দাদিকে খোসা মেরে মেরে কথা বলতে থাকে। শেষমেশ লি দাদার সাথে কথা বলতে বাধ্য হয় আর বলে, এটা একদমই পসিবল না, যে মেয়েকে আমি চিনি না জানি না তাকে আমি কিভাবে বিয়ে করব। দাদা বলে, তুমি এতদিন যেসব মেয়ের সাথে ডেট করেছো তারা তোমার লেভেলের মেয়ে বা তোমার থেকে কোটিপতি, এজন্য তোমার পার্সোনালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই এখন তোমার একটা ভালো মেয়ের প্রয়োজন। কথা কাটাকাটি করতে করতে শেষমেশ লি ববলে, ওকে ডান, আমি ওই মেয়ের সাথে 3 মাস প্রেম করব। যদি মেয়েটার সাথে আমার সবকিছু পারফেক্ট মনে হয় তাহলে হয়তো আমি তাকে বিয়েও করে নেব। দাদা বলে, 3 মাস হলে হবে না, তুমি বরং 6 মাস প্রেম করো। এটাতে দুজনের এগ্রিমেন্ট হয়। ওয়েল ডিয়ার, পরের দিন লি আবারও দেহির স্কুলে যায়। এবার সে দেহির সাথে খুব নরম ভাবে কথা বলতে চায়, কারণ সে দাদাকে যে ওয়াদা করেছে এটা তো দেহিকেও মানাতে হবে। তবে বহু অপেক্ষার পরও দেহির সাথে তার দেখা হয় না। এরপর লি যখন চলে যাচ্ছিল তখন দেহি স্কুলে পৌঁছায়। আসলে সে তার খারাপ অভ্যাসের কারণে কিছু নিতে ভুলে গিয়েছিল, সেটা নিতে এসেছিল। এরপর লি খুব সম্মানের সাথে দেহিকে বুঝিয়ে একটা জায়গায় কথা বলার জন্য নিয়ে যায়। সব কথা শুনে দেহি বলে, তোমার দাদাকে এটা আমি চিনি না, আর কেন সে তোমার সাথে আমাকে বিয়ে করাতে চাচ্ছে? এরপর সে দাঁড়িয়ে বলে, এই আলোচনা তোমার আর আমার ভিতর হলে হবে না, দাদাকেও লাগবে, চলো ওঠো, এখনই দাদার সাথে দেখা করতে যায়। এটা শুনে লিও রাজি হয়ে যায়, তবে সে জানে না দাদা এখন কোথায় আছে, তাই সে দাদাকে কল করে আর বলে, দাদা এই মেয়েটা তোমার সাথে দেখা করতে চায়। দাদাও পাকা মাল, বলে ওই মেয়েটাকে পটানোর দায়িত্ব তোমার, এই জন্য আমাকে বারবার কল করে বিরক্ত করো না, আমি এসব দেখা করতে পারবো না, এটা বলেই কল কেটে দেয়। এটা শুনতে দেহি বলে, দেখছো তুমি ধরা পড়ে গেলে, তুমি সত্যি একটা স্ক্যামার। ওদিকে দাদা খুবই এনজয় করছিল, বলে শালার পোতা তুমি আমাকে কত কষ্ট দিয়েছো, এবার বুঝে ল, ঠেলা সামলাও, আমিও দেখবো মজা। এরপর লি দেহিকে টেনে নিয়ে একটা জায়গায় বসায় এবং গুগলে সার্চ করে দেখায়, দেখো আমি এসএস হোটেলের সিইও। ফটো দেখে দেহি বলে, হয়তো এই হোটেলের সিইওর সাথে এই ছেলেটার কিছু চেহারার মিল আছে। লি বলে, ভাই বিশ্বাস করো এটাই আমি, আর এই দেখো আমার হোটেলের আইডি কার্ড। অনেকক্ষণ বোঝানোর পর দেহি মেনে নেয় আর বলে, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। লি তাকে টিচার ম্যাডাম বলতে থাকে। দেহি বলে, আজ থেকে তুমি আমার স্টুডেন্টের মতো, আর তোমার দাদা এসএস কোম্পানির শেয়ার অলরেডি আমার নামে করে দিয়েছে, এখন আমি ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবো, তবে আমি কেন তোমাকে বিয়ে করতে যাব, আর তুমি ফ্রি গিফট হয়ে আমার কাছে চিপকে পড়ছো কেন? এটা শোনার পর লিয়ের চান্দি পুরাই আগুন হয়ে যায়। সে উকিলকে বলে, লাইফের প্রথম কেউ আমাকে বলল আমি নাকি মেয়েটার কাছে ফ্রি গিফট হয়ে চিপকে পড়ছি, আমি এত বড় সিইও, সব মেয়েরা আমার জন্য পাগল, আর এখন
এখন আমাকে একটা সাধারণ মেয়ের পিছনে ঘুরঘুর করতে হচ্ছে। আচ্ছা, আমি কি রাগ করে সবকিছু ভেঙে ফেলবো? ওদিকে দেহিকে দেখি, তার সাথে কে-পপ আইডল জিসু দেখা করতে আসে। দেহি বলে, নিজেকে একটু কভার করে বেড়াও, না হয় তোমাকে সবাই ডিস্টার্ব করবে। জিসু বলে, আমি কে-পপ আইডল ঠিক আছে, তবে আমাকে কেউ চেনে না, কারণ আমি তেমন পপুলার না। দেহি বলে, তুমি শীঘ্রই পপুলার হয়ে যাবে, কারণ তোমার ভিতরে ট্যালেন্ট আছে। ওয়েল ডিয়ার, পরের দিন লি পুনরায় দেহির সাথে দেখা করতে আসে। দেহি একটা লোকের সাথে ধাক্কা খাইবে, তার আগেই লি তাকে নিজের দিকে টেনে নেয়। এটাতে দেহির হার্টবিট একটু ফাস্ট হয়ে যায়। এরপর দেহিকে বসিয়ে বলে, আমি আমার দাদার সাথে কথা বলেছি। দাদা বলেছে তোমার সাথে 6 মাস প্রেম করতে, যদি আমাদের প্রেম সাকসেস হয় তাহলে দাদা 6 মাস পর সমস্ত সম্পদ আমার নামে লিখে দিবে। তুমি 6 মাস আমার সাথে প্রেম করে আমাকে একটু হেল্প করো। দেহি এসব শুনে তাকে বহু ঝাড়ে, বলে আমার সামনে থেকে দূর হয়ে যাও, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এসব খবর দাদার কাছে পৌঁছায় যে আমার পোতা বারবার ওই মেয়েটির কাছে যাচ্ছে আর মেয়েটি তাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে। এসব শুনে দাদা খুবই এনজয় করে। এভাবে উইকেন্ড চলে আসে, আর প্রতি উইকেন্ডে দেহির মা দেহির জন্য একটা ছেলেকে দেখে। আজও দেহি ব্লাইন্ড ডেটে পৌঁছায় লিয়ের হোটেলে। লি ওখানে তার মায়ের সাথে একটা মিটিং এ আছে। লি দেহিকে দেখে বুঝতে পারে দেহি এখানে ব্লাইন্ড ডেটে এসেছে। আসলে ডিয়ার, কোরিয়াতে প্রথমে ছেলে মেয়েদের দেখা দেখি হয়, এরপর তাদের পছন্দ হলে দুই ফ্যামিলি দেখা করে বিয়ে ঠিক করে। যাই হোক, লি এটা দেখে তার মায়ের সাথে দ্রুত মিটিং শেষ করে দেহির কাছে যায় দেহির বিয়ে ভাঙার জন্য। সে তার পাশে বসে বলে, ডেটিং এর ব্যাপারে কি ভাবলা বলো? দাদা তোমাকে কত লাইক করে। আচ্ছা ঠিক আছে, এখন যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও তাহলে ভেবেচিন্তে পরে অ্যান্সারটা দিও। এটা শুনে ছেলেটি ভাবে এটা দেহির বয়ফ্রেন্ড, এজন্য সে উঠে চলে যায়। একটু পর দেহির মা দেহিকে কল করে তাকে ঝাড়ে, তোর বয়ফ্রেন্ড আছে, তুই আমাকে আগে জানাসনি কেন? লি বসে বসে এসব শুনে ভালোই মজা পায়। এরপর লি বলে, দেখো তুমি ব্লাইন্ড ডেটে এসেছো, তার মানে তোমার একটা ছেলের প্রয়োজন কেয়ার করার জন্য হলেও, আর আমার প্রয়োজন তোমাকে দাদার শেয়ার পাওয়ার জন্য। এজন্য চলো দুজন মিলে একটা ডিল করি, তাহলে তোমার আর আমার প্রয়োজন পুরা হয়ে যাবে। দেহি বলে, না না, আমি তোমার মতো ছেলেকে কখনো চাই না। বেচারা লি পুনরায় অপমান হয়ে যায়। সে নিজেকে অনেক হ্যান্ডসাম মনে করতো। পুনরায় সে দেহিকে কোথাও থেকে ধরে নিয়ে আসে আর বলে, তুমি আমাকে বিয়ে না করো, 6 মাসের জন্য প্রেম করো, এর বদলে তুমি যা চাইবা আমি তাই দেব। দেহি বলে, প্রথমে আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে, দ্বিতীয় আমার স্কুলের জন্য একটা স্কুল বাস লাগবে, তৃতীয় স্কুলে একটা ল্যাব বানিয়ে দিতে হবে, চতুর্থ একটা কম্পিউটার ল্যাব বানিয়ে দিতে হবে, পঞ্চম ড্যান্সিং ক্লাবে বড় বড় মিরর লাগিয়ে দিতে হবে, ষষ্ঠম আমার জিসু নামে একটা ফ্রেন্ড আছে, সে একটা মিথ্যা কেসে ফেঁসে আছে, আমার কাছে ভালো কোনো উকিল নাই, তাই তোমার উকিল দিয়ে তার কেসটা সলভ করে দিতে হবে। সব শর্ত অনেক বড় বড় ছিল, তবে লিয়ার কাছে এগুলো বাম হাতের খেলা। লি সবকিছু করতে রাজি হয়ে যায়। দেহি বলে, ওকে তাহলে আমি 6 মাসের জন্য প্রেম করতে রাজি আছি। ওই সময় একটা গাড়ি দেহিকে মেরে দিবে, তখনই লি তাকে নিজের দিকে টেনে নেয় এবং তার জান বাঁচায়। এরপর লি অফিসে পৌঁছে সব ডিটেলস উকিলকে দেয় আর বলে, এটা খুবই তাড়াতাড়ি সলভ করে দিতে হবে। পরের দিন দেহি স্কুলে পৌঁছে অবাক, সে যে যে কথা লিয়ের সামনে বলেছিল সবকিছু একদিনে কমপ্লিট, স্কুল বাস সহ সবকিছু একদিনে চলে এসেছে। লি এত টাকা খরচ করেও দেহির উপরে অনেকটা ইমপ্রেস হয়েছে, কারণ সে নিজের জন্য একটা টাকাও চায়নি, সে শুধুমাত্র স্কুলের স্টুডেন্টের জন্য এবং জিসুর ফিউচারের জন্য করেছে। ওয়েল ডিয়ার, এরপর ফাইনালি তারা দুজন ডেটিং শুরু করে দেয়। ফার্স্ট টাইম তারা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করে। এরপর আসার সময় লি তাকে রিকোয়েস্ট করে, আমার সাথে একটা কনসার্টে যাবা? সে যাইতে তো চায় না, তবে লি তাকে জোর করে নিয়ে যায় আর বলে, 6 মাস তো এতটুকু সহ্য করতেই হবে। এখানে বাইরে কিছু ট্রয় দেখে এবং দুজনের নামে কিনে নেয়, পেমেন্ট লি করে দেয় ঠিক একটা বয়ফ্রেন্ড এর মতো। এরপর তারা দুজন অনুষ্ঠানে পৌঁছায়, তবে এখানে ক্লাসিক মিউজিক চলতেছিল আর দেহি ক্লাসিক মিউজিক একদমই লাইক করে না। ওই কনসার্টে লিয়ার চাচাতো ভাই এবং তার ফ্যামিলিও এসেছিল আর তারা নোটিস করে লিয়ার সাথে একটা সাধারণ মেয়ে বসে আছে। এটা দেখে তাদের একটু সন্দেহ হয়। ওদিকে বোরিং মিউজিক শুনতে শুনতে ব্যাসারি দেহি ঘুমের ঠেলায় রোগা মুরগির মতো জিমাতে থাকে। এটা লি দেখে তাকে জাগায় এবং লজে গিয়ে বলে, আর একবার ঘুমানোর চেষ্টা করলে আমি কিন্তু কিস করে দিব। এটা শোনার পর ব্যাসারি দেহি উল্লুর মতো সোজা হয়ে চোখ মোটা মোটা করে তাকিয়ে থাকে, যাতে করে তার ঘুম চলে না আসে। বাইরে বের হয়ে লি কে বলে, আমাদের কন্ট্রাক্টের ভিতর ফিজিক্যাল কন্ট্রাক্ট করতে হবে। এটা শুনে লি উল্টা ভেবে বসে আর বলে, আমি করতে রাজি আছি, তবে আমার মনে হয় আমাদের আগে একে অপরকে ভালোভাবে জানা বোঝা উচিত।
এরপর ফিজিক্যাল কিছু করব। এটা শুনে দেহি বলে, না না, আমি আসলে বুঝাতে চেয়েছি আমরা দুজন ফিজিক্যাল কন্টাক্ট কখনো করব না। লি বলে, দেখো প্রেম করছি যখন তখন শিওর দিয়ে এটা বলতে পারবো না, আর যদি এটা মানতে হয় তোমার যিশু কখনো আইডল হতে পারবে না আর তোমার স্কুলের বাস ফিরিয়ে দিতে হবে। ওই সময় দেহির মা দেহিকে কল করে আরেকটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটের কথা বলে। লি ফোনটা কেড়ে নিয়ে বলে, আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড বলছি, দয়া করে তাকে আর ব্লাইন্ড ডেটে পাঠাবেন না, আপনি চাইলে আমি আপনার সাথে বিয়ের ব্যাপারে কথা বলি। কথা বলতে গিয়ে লি জানতে পারে দেহির ভাষায় একটা নিকনেম আছে আর সেটা হলো ডাডা। এরপর লি দেহিকে ডাডা বলে খেপাতে থাকে। লি তাকে বাসায় পৌঁছে দেয়, তবে দেহি ভুল করে লিয়ার গাড়িতে চাবি রেখে এসেছিল। লি এটা দেখে না এবং তার চাবি ফিরিয়ে দিতে পুনরায় চলে আসে। লিকে দেখে দেহি খুবই খুশি হয়ে যায়। লি বলে, তুমি জেনে বুঝে চাবি রেখে আইসো তাই না, যাতে করে তুমি আমাকে বাসায় নিয়ে কফি খাওয়াতে পারো। এরপর চাবি ছিনতে ছিনতে দেহি লিয়ের খুবই কলোজে চলে আসে। লি তখনই তাকে ছোট করে একটা কিস করে আর বলে, এইটুকু করে দিলাম, এর বেশি পারবো না, আর তুমি যদি ভাবো আমি তোমার বাসায় যাব, না না, এটা তো একদমই সম্ভব না, একদিনে আমি রুম পর্যন্ত যেতে চাই না। এটা শুনতে দেহি তার পায়ে মারে এক লাথি আর তার চাবি ছিনিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে আমরা দেহিকে দেখি, বলে বাপরে বাপ, লিকে দেখে ইনোসেন্ট মনে হয়, শালা কত বড় প্লেয়ার, এখনই সে ফ্ল্যাট করতে শুরু করে দিয়েছে, জানি না 6 মাসের ভিতর কি কি ঘটে যাবে। ডিয়ার একটু কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, করে দিও কিন্তু, হ্যাঁ। পরের দিন দাদা নিউজ পেপারে দেখে কালকে যে লি দেহিকে নিয়ে কনসার্টে গিয়েছে, এটা কোনো রিপোর্টার ফটো তুলে নিয়েছে এবং নিউজ পেপারে দিয়ে দিয়েছে। এটা দেখে দাদা সেই খুশি হয় আর হাসতে থাকে, তবে এসব লি দেখে তার কোনো যায় আসে না, কারণ সে প্রকাশ্যে 6 মাস প্রেম করে দাদার দেওয়া ওয়াদা পূরণ করছে। ওদিকে ওই নিউজ দেহি দেখে অবাক হয়, জানি না এই 6 মাসে আরো কত নিউজ হবে আমাকে নিয়ে। এরপর লিকে নিয়ে গুগলে সার্চ দেয় আর দেখে তার আগের গার্লফ্রেন্ড গুলো অনেক সুন্দর এবং কোটিপতি ছিল। তখনই ওখানে যিশু চলে আসে আর দেহিকে থ্যাংকস দেয়, বলে আমার কেসটা অলরেডি সলভ হয়ে গেছে, যে উকিলকে তুমি পাঠিয়েছিলে সে কাজে খুবই স্মার্ট। এটা শুনে দেহি লিয়ের উপরে অনেকটা খুশি হয়ে যায়। এরপর লি দেহির সাথে মিট করে। দেহি লিকে বলে, কালকে তুমি আমার পারমিশন না নিয়ে কেন কিস করেছিলে, সরি বলো। লি বলে, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিস তো করতেই পারি, তবে তুমি আমাকে কি জোরে লাথি মেরেছিলে তুমি আমাকে সরি বলবা, আর তোমাকে এই ফুলটা কে দিয়েছে, কোন ছেলে দিয়েছে তাই না, শোনো এই 6 মাসের ভিতর তুমি কোনো ছেলের সাথে মিট করতে পারবা না। দেহি বলে, হ্যালো মিস্টার, আমি জানি তুমি আগে কতগুলো প্রেম করছো, আমি এসব শর্ত মানতে পারবো না। যাওয়ার সময় লি ওই ফুলটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর বলে, আমি বিনা তোমাকে আর কেউ ফুল দিতে পারবে না। পরের দিন দেহি লিকে বলে, চলো আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। দেহি তাকে একটা টয় শপে নিয়ে যায় তার স্কুলের বাচ্চাদের জন্য টয় কিনতে। ওখানে একটা বাচ্চা তার মার কাছে একটা খেলনা দিতে বলে কান্না শুরু করে দেয়, তবে ওটা দামি ছিল, ওটা কেনার মতো সামর্থ্য তার মায়ের ছিল না। এটা দেখে লিয়ের প্রচন্ড খারাপ লাগে এবং সে নিজেই ওই বাচ্চাটিকে ট্রয়টি কিনে দেয়। এরপর লি দেহির খুবই কলোজে যেয়ে দেহির ট্রয়টা সলভ করে দেয়। এত কলোজে আসাতে দেহির হার্টবিট ফাস্ট হয়ে যায়, তবে সে লিকে বুঝতে দেয় না। যাওয়ার সময় বৃষ্টির ভিতরে লি একটা ছাতার তলে দেহিকেও নিয়ে নেয় এবং তাদেরকে একটা রিয়েল কাপলের মতো লাগছিল। লি অফিসে পৌঁছালে তার দাদা অফিসের রেড লাইনে কল করে। লি কলটা ধরলে দাদা বলে, আমার সাথে এতদিন দেখা করনি কেন? লি বলে, রেড লাইনে কল পার্সোনাল কথা বলার জন্য না, এটা বলে কেটে দেয়। দাদা খুবই চেতে যায় আর সব রাগ উকিলের উপরে ছাড়ে, বলে এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করে এখনো কিছুই শিখতে পারেনি, সত্যি প্রেম করছে নাকি আমাকে উল্লু বানাচ্ছে। ওদিকে আমরা দেহিকে তার বান্ধবীর সাথে দেখি। বান্ধবী বলে, কিরে তুই নাকি একটা রিচ ছেলের সাথে প্রেম করছিস? দেহি বলে, হ্যাঁ। এটা শুনে বান্ধবী অনেক খুশি হয়ে যায়। পরের দিন লি দেহিকে নিয়ে একটা আর্ট গ্যালারিতে যায়। ওখানে তার সাথে তার মায়ের নিউ হাজবেন্ডের সাথে দেখা হয়। আসলে একটু বুঝাই বলি, লি যখন ছোট ছিল তখন তার বাবা মা দুজনে ছিল, তবে ছোট থাকতে তার মা মারা যায়। এরপর লিয়ের বাবা আরেকটি বিয়ে করে। কিছু বছর পর লিয়ের বাবাও মারা যায়। এরপর তার সৎ মা এই লোকটিকে বিয়ে করে। এখন লিয়ের আপন বাবা মা কেউই নাই, আসে ওই সৎ মা এবং সৎ মায়ের এই বিদেশি জামাই। তবে লি এই সৎ মায়ের জামাইকে ফ্যামিলি মেম্বার মনে করে না, সাধারণ বিজনেস পাবলিক মনে করে। একটু পর দেহির সাথে মিট করতে একটা পড়শি বড় ভাই আসে। লি দেহিকে আগলে রেখে বলে, আমরা এখন ডেট করছি, এখন দেখা করা যাবে না। এরপর দেহিকে বাইরে নিয়ে গিয়ে বলে, ছেলেটা তোমার এত কোলস কেন?
কেন তোমাকে তোমার নিকনেম ডাডা বলে ডাকলো? আজ থেকে তোমার ফ্যামিলি আর আমি ব্যতীত তোমাকে আর কেউ ডাডা বলে ডাকতে পারবে না। আসলে ডিয়ার লি তার পার্মানেন্ট বয়ফ্রেন্ড না হলেও খুবই জেলাস একটা বয়ফ্রেন্ড। সে 6 মাসের ভেতর দেহির এরিয়াতে কাউকে আসতে দিতে চায় না। দেহি ভাবতে থাকে, বাপরে বাপ, আমি এই ছেলেটিকে ডেভিল মনে করেছিলাম, তবে না না, এ তো কিং অফ ডেভিল। এরপর দেহি যখন বাসায় পৌঁছায় তখন জানতে পারে এই এরিয়াতে চোরের উৎপাত বেড়ে গিয়েছে। এটা লিও জানতে পারে এবং ঘাবড়ে যায়, আর দেহির সাথে তার রুমে আসে এবং চারিদিকে দেখতে থাকে এমন ঘরে থাকা দেহির জন্য সেফ হবে কিনা। সমস্ত দরজা জানালার লক চেক করে। এত কি আর দেহির কাছে অনেক স্পেশাল লাগে। মনে হচ্ছিল না তারা কোনো কন্ট্যাক্ট রিলেশনে আছে। তার কাছে মনে হচ্ছিল সে রিয়েল একটা পজিটিভ বয়ফ্রেন্ড এর সাথে আছে। এরপর দেহি লি কে চলে যেতে বলে। লি বলে, চলে তো যাবো, তবে একটা চুম্মা দেওয়ার পর। এটা বলে সে তার মুখে একটা চুম্মা দিয়ে দেয় এবং যাওয়ার সময় বলে, দেয়ালে যিশুর ফটোগুলো উঠিয়ে কোথাও ফেলে দাও। পরের সিনে লিয়ার সাথে তার উকিল বন্ধু দেখা করে। বলে, বন্ধু, তুমি যে দেহির সাথে প্রেম করছো এটা দাদা বিশ্বাস করছে না। লি বলে, আজিব, তাহলে কি আমি এখন দেহিকে দাদার বাসায় নিয়ে দাদার সামনে প্রেম করব? উকিল বন্ধু বলে, তা করবা কেন? আচ্ছা, তুমি কি কখনো দেহিকে পার্কে ঘুরতে নিয়ে গিয়েছো? কখনো সিনেমা দেখতে গিয়েছো? তার হাতটা ধরে হাঁটছো? ঘুমানোর আগে ফোন করে গল্প করছো? কিছুই করনি, তাহলে এটা কোনো প্রেম হলো? তখন লিয়ের রিয়েলাইজ হয় আসলেই তো সত্যি কথা, তাই সে ঘুমানোর আগে দেহিকে কল করে, তবে তার নাম্বার বিজি দেখাচ্ছিল। আসলে যিশু তাকে কল করেছিল একটা প্রশ্ন সলভ করার জন্য। খানিকটা পর দেহি কল ওঠায়। লি বলে, তুমি এত সময় যিশুর সাথে কথা বলতেছিলে, তাই না? দেহি বলে, তুমি সন্দেহ করা বন্ধ করো তো, যিশু আমার বয়সের অনেক ছোট। ওদিকে লিয়ের আন্টি বলে, আমার সন্দেহ হচ্ছে, আজকাল লি যে মেয়ের সাথে ডেট করছে ওটা নর্মাল কোনো মেয়ে না, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে লিয়ের দাদার কোনো কানেকশন রয়েছে। পরের দিন লি অফিসের কাজ শেষ করে দেহির সাথে মিট করতে যাচ্ছিল। লিফটের ভেতর উকিল বন্ধু বলে, ওই মেয়েটার সাথে ডেট করে তোমার কোনো স্পেশাল ফিল হচ্ছে? লি বলে, না, সবকিছু নর্মাল, এবং মেয়েটা কিছুটা পুরানো জামানার, এমন কিছু বলে লিফট থেকে বের হয়ে যায়। আর আমরা দেখি লিফটের পিছনে দাঁড়িয়ে এসব কিছু দেহি শুনে ফেলেছিল। এতই রেগে যায় মেয়েটা সেটা বলার বাইরে। তখনই সে তার বান্ধবীর স্টোরে চলে যায় এবং ওখান থেকে একটা সেক্সি ড্রেস কিনে পরে নেয়। পরে সোজা লিয়ের সামনে যায়। লি এটা দেখে শকড হয়ে যায় আর তাকে নিজের কোট খুলে কভার করতে গেলে দেহি মানা করে দেয় এবং বলে, আমি যে লিফটের ভিতরে বলছি তুমি সবকিছু শুনে ফেলেছো, তাই না? তবে পুরো কথা শুনোনি, আমি লিফট থেকে বের হয়ে বলেছিলাম তুমি এমন সিম্পল মেয়ে তাই তোমাকে এত ভালো লাগে। উকিল বন্ধু সহ সবাই দেহিকে হা করে দেখতে থাকে। এটা লিয়ের একদমই সহ্য হয় না। সে দেহিকে নিয়ে শপে যায় আর তাকে অমন কাপড় কিনে দেয় যেমনটা সে আগে পরতো। এরপর দেহি বাসায় গিয়ে ভাবতে থাকে, লি তাকে বলেছিল আমার সামনে এত ছোট ছোট কাপড় পরে এসো না, না হয় আমার ভিতর থেকে আমার হার্ট লাফিয়ে বের হয়ে আসবে। আমরা এখানে বুঝতে পারি দেহি আস্তে আস্তে লিয়ের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ছে। একটু পর লি দেখে দেহি তাকে একটা ফটো পাঠিয়েছে যেটাতে দেহি ছোট কাপড় পরে আছে। আসলে সে শুধুমাত্র এটা লিকে দেখানোর জন্য পাঠিয়েছিল। এটা দেখে লিয়ের হার্টবিট ফাস্ট হয়ে যায়। আজ দেহির সাথে লিয়ের একটা ডেট আছে, কিন্তু সে কিছু জরুরি কাজে ফেসে গিয়েছে। ওই সময় জুহি নামের একটা মেয়ে লিয়ের সাথে মিট করে। এটা লিয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। সে আবার লিয়ের লাইফে আসতে চায়। জুহি হান গ্রুপ কোম্পানির মালিকের একমাত্র মেয়ে, তবে লি তাকে আর ফিরে পেতে চায় না, কিন্তু জুহি তাকে আজও ভুলতে পারেনি। যাই হোক, কাজ শেষ করে লি দৌড়ে ওখানে যায় যেখানে দেহির সাথে তার দেখা করার কথা ছিল, তবে দেহি ওখান থেকে চলে গিয়েছিল। তাই লি জলদি করে দেহির বাসার সামনে পৌঁছায়। দেহি খুবই রেগে ছিল, সে লিয়ের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। সেই সময় লিয়ের পুনরায় অফিসে ইমার্জেন্সি কাজ চলে আসে, তাই সে দেহির রাগ না ভাঙিয়ে অফিসে চলে যায় এবং রাত দিন জেগে ওই কাজটা পুরা করতে থাকে। এভাবে 2-3 দিন কেটে যায়। সে দেহির সাথে কোনো কন্ট্যাক্টই করার সময় পায়নি। আসলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই কাজটা সম্পূর্ণ না করলে তার হোটেলের পুরা ইমেজ নষ্ট হয়ে যেত, আর এই প্রবলেম কেউ জেনে বুঝে সৃষ্টি করেছে। হতে পারে এটা তার চাচাতো ভাই করছে। 4 দিন পর লি দেহিকে মানানোর জন্য তার বাসায় পৌঁছে যায়, কারণ সে তার কল পিক করছিল না। লি ঘন্টার পর ঘন্টা দেহির জন্য তার বাসার বাইরে ওয়েট করে। সে সারা জীবন মানুষকে ওয়েট করিয়েছে, আর আজ সে একটি সাধারণ মেয়ের জন্য ওয়েট করছে। একটু পর দেহি ওখানে আসে এবং তাকে কিছু কথা শোনায়। এরপর যখন জানতে পারে লিয়ের অফিসে ইমার্জেন্সি কাজ ছিল, তখন সে একটু শান্ত হয় এবং দেহিকে মানানোর জন্য লি একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। খাওয়া শেষ হলে লি দেহিকে তার সাথে বসিয়ে নেয় এবং তার হাতটা শক্ত করে ধরে। লি এখানে দেহির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়, কারণ 3-4 দিন ধরে সে ঘুমাতেই পারেনি। একটু পর লি দেহিকে বাসায় পৌঁছে দেয়। তার লিকে নিয়ে চিন্তা হচ্ছিল, এজন্য সে লিয়ের ফোনটা
ফোনটা সাইলেন্ট করে দিয়ে বলে, কথা দাও আজ সারা রাত কোনো কাজ না করে ঘুম দিবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। এত কেয়ার পেয়ে লি তাকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, সরি ওই দিন আমি তোমাকে অনেক ওয়েট করেছিলাম। এসবে দেহি খুবই স্পেশাল ফিল করে। ওয়েল, পরের দিন লিয়ের এক্স গার্লফ্রেন্ড জুহি লিয়ের সাথে মিট করে। সে কিছুদিন আগে অ্যাব্রোড থেকে ফিরেছে এবং লিয়ের লাইফে সে আবার আসতে চাচ্ছে, তবে লি তাকে পরিষ্কার মানা করে দেয়। এরপর লি দেহির সাথে মিট করতে যায় এবং দুজন বসে গল্প করে। তখনই একটা বাচ্চা সাইকেলের নিচে পড়ে যাচ্ছিল। লি নিজে আঘাত পেয়ে বাচ্চাটিকে বাঁচায়। এটা দেখে দেহি অনেক খুশি হয়ে যায় আর গুড জবের একটা স্ট্যাম্প বের করে লি কে দিয়ে দেয়, যেটা সে স্কুলের বাচ্চাদের দিত। এরপর তারা দুজন মিলে অনেক সময় স্কেটিং করে। একটা সময় দেহি লিয়ের উপরে পড়ে যায়, দুজনই খুব এনজয় করে। তখনই দেহির মা দেহিকে কল করে তার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যায়। দেহি বলে, 3 মাস হলো প্রেম করছে, আর কিছুদিন যাক তারপরে দেখা করবো। লি বলে, আমি কিন্তু দেখা করার জন্য প্রস্তুত আছি। দেহি বলে, সে তোমার সাথে বিয়ে করার কথা বলবে, তুমি কি আমাকে বিয়ে করবে? লি হ্যাঁ বলতে যাচ্ছিল। তখনই দেহি বলে, আর মাত্র 3 মাস আছে, এরপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কথাটা শুনে লি অনেকটা কষ্ট পায়। পরের দিন দেহি লিকে একটা সারপ্রাইজ দেয়। আসলে আজ লিয়ের জন্মদিন, তাই সে লিয়ের জন্য ছোটখাটো পার্টির অ্যারেঞ্জ করেছে। এখানে শুধুমাত্র তারা দুজন ছিল, তবুও অনেক এনজয় করে। লিয়ের আপন বাবা মা মারা যাওয়ার পর আর কখনো তাকে তার জন্মদিনে এভাবে কেউ উইশ করেনি, তাই আজ লি অনেক খুশি। এরপর দেহি তাকে গিফট দিয়ে বলে, আমি চেয়েছিলাম তোমাকে একটা টাই গিফট করতে, তবে আমার বান্ধবী বলেছে ছেলেদের টাই গিফট করার মানে কি জানিস? লি বলে, কেন টাই গিফট করলে কি হয়? দেহি তার টাই ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, এর মানে সে তোমার সাথে রোমান্স করতে চায়। লি বলে, তাহলে তুমি আমাকে এখনই একটা টাই গিফট করো, না হয় আমাকে একটা কিস গিফট করো। এরপর লি তাকে বাসায় ড্রপ করে দেয়। দেহি ফিরে এসে লি কে ছোট্ট একটা কিস করে, বলে, নাও তোমাকে গিফট দিয়ে দিলাম। কিছুদিন পরে সিন দেখি, দেহির স্কুলে বাচ্চাদের এক্সাম চলছিল, এজন্য সে খুবই বিজি হয়ে পড়ে। অনেকদিন ধরে লিয়ের সাথে মিট করতে পারেনি, লিয়ের সহ্য হয় না, এজন্য সে দেহির ক্লাসে এসে বাচ্চাদের সাথে ক্লাস করতে বসে যায়। বাচ্চারা বলে, ম্যাম আপনার বয়ফ্রেন্ড আপনাকে জন্মের ভালোবাসে। স্কুল ছুটির পর তারা দুজন প্লে গ্রাউন্ডে যায় এবং এখানে লি দেহির কলেজে যেয়ে দেহিকে কিস করে দেয় আর দেহি কিসটা পেয়ে খুবই এনজয় করে। এরপর দেহি বাসায় পৌঁছায়, লিও সাথে ছিল। পৌঁছে দেখে দেহির বাসায় চোর এসেছিল, তবে কোনো জিনিস চুরি হয়নি, কিন্তু তাদের কন্ট্যাক্ট পেপারটা কেউ চুরি করেছে। এটা দেখে লি বুঝতে পারে এটা তার চাচাতো ভাইয়ের কাজ। সে দেহিকে নিয়ে তার হোটেলে যায়। লি জামা কাপড় চেঞ্জ করছিল, তখনই দেহি চলে আসে আর লিকে এমন অবস্থায় দেখে সে প্রচন্ড লজ্জা পায়। এরপর দেহিকে বলে, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমার একটু কাজ আছে, আমি পাশের রুমে যাচ্ছি। লি চলে গেলে দেহি ফ্রিজ খুলে নর্মাল ড্রিঙ্কস মনে করে একটা অ্যালকোহল ড্রিঙ্কস খেয়ে নেয়। একটু পর লি এসে দেখে বেচারি ড্রাঙ্ক হয়ে পড়ে আছে। লি তাকে সামলায়। দেহি ড্রাঙ্ক অবস্থায় বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা বলে সে লিকে কিস করে দেয়। এরপর লি তাকে তার বেডে ঘুমিয়ে দেয় এবং সে নিজেই নিচে বিছানা করে ঘুমায়। সকালে উঠে দেহির সবকিছু মনে পড়ে এবং সে খুবই লজ্জা পাইতে থাকে। পরে সিনে দেখি দেহি পড়ে যাচ্ছিল, তবে লি তাকে ধরে ফেলে। এটাতে লিয়ের অনেকটা আঘাত লাগে, এজন্য সে ঠিক মতো টাই বাঁধতে পারছিল না। দেহি এসে তাকে হেল্প করে, তবে এটাতে দুজনই অনেক কলুজে চলে আসে আর দুজনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। আচ্ছা ডিয়ার, তোমার সাথে যদি কেউ এমনই কন্ট্যাক্ট রিলেশন করতে চায় তাহলে তোমার অ্যান্সার কি থাকবে? অবশ্যই কমেন্ট করে বলো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এরপর লি দেহিকে নিয়ে তার বাসায় যায়। লি দেখে দেহির কিছু পার্সোনাল জিনিস নিচে পড়ে আছে। সে লিয়ের সামনে লুকানোর চেষ্টা করে, তবে লি দেখে নিয়েছে। পরের দিন লি দেহিকে নিয়ে একটা বারে যায়, ওখানে জুহিও আসে। লি যখন ফোনে কথা বলতে বাইরে যায় তখন সে দেহিকে একা পেয়ে অনেক অপমান করতে শুরু করে। আরো বলে, লি কোনো মেয়ের সাথে 6 মাসের বেশি প্রেম করে না, আর তুমি তো 6 মাসেরও যোগ্য মেয়ে না, লি তোমাকে খুব জলদি ছুড়ে ফেলে দিবে। এটা শুনে দেহির মাথা তো গরম হয়ে যায় আর বলে, ওই মেয়েটা তোমার এক্স ছিল তাই না? দেহির জেলাস হতে দেখে লি খুবই এনজয় করে। লি তাকে কিছুদিন বাসায় যেতে দেয় না, বলে, তোমার ঘরটা আপডেট করতে হবে, এজন্য এখানে কিছুদিন থাকো। তবে দেহি জুইকে নিয়ে এখনো অনেক জেলাস হচ্ছিল। লি উঠে গিয়ে তাকে একটা কিস করে দেয় আর বলে, তোমাকে জেলাস অবস্থায় খুবই কিউট লাগে। কিছুদিন পর সে দেহিকে নিয়ে তার বাসায় যায়। দেহির বাসায় সবকিছু আপডেট করা হয়েছে এবং এই বাড়িটা লি কিনে নিয়েছে, কারণ বাড়ির মালিক এই বাড়িটা আপডেট করতে চাচ্ছিল না।
লি বলে পরে যখন এই জায়গার দাম বেড়ে যাবে তখন আমি বিক্রি করে দিব। আসলে সে বিক্রি করার জন্য কেনেনি, বরং দেহির জন্য কিনেছে। এরপর লি দেহির বাসা থেকে চলে আসে। এসে এসে দেহিকে মিস করতে থাকে। ওদিকে দেহিও লিকে খুবই মিস করছিল, কারণ তারা দুজন একসাথে যে কিছুদিন ছিল এজন্য কিছুটা খালি খালি মনে হচ্ছিল। একদিন দেহি শপিং করছিল, তখন ওখানে জহি আসে। দেহির পায়ে একটা জুতা ফিট হচ্ছিল না। জহি বলে, এই জুতা যেমন তোমার পায়ে ফিট হচ্ছে না, তোমার সাথে লিকেও ফিট দেখায় না। সে কথাটা শুনে অনেক আপসেট হয়, বাট কোনো কথাই লিকে বলে না। এরপর দেখি লিয়ের কাজিন দেহির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, তবে দেহি তো জানে না এটা লিয়ের কাজিন, এজন্য সে কিছুই বলে না। পরের দিন নিউজে দেখানো হয় ওই কোটিপতি মেয়ে জুহির সাথে লিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। সব বড় বড় চ্যানেলে এই নিউজ ছড়িয়ে পড়ে। এটা দেখে দেহি খুবই কষ্ট পায়। ওদিকে লি তো অবাক, এই নিউজ কে দিয়েছে, এটা একদমই মিথ্যা নিউজ। লি দেহিকে বারবার কল করে, তবে দেহি কল ওঠায় না। সে তো এসব কিছু সত্যি মনে করে খুবই হার্ট হয়ে বসেছিল। লি সোজা জহির কাছে যায় এবং তাকে ইচ্ছা মতো ছাড়ে, কারণ এই ফেক নিউজ জহি করেছে। তাকে বলে, তুমি আমার আশেপাশে কখনো আসবা না এবং অফিসেও না। এরপর সে দেহির কাছে গিয়ে দেহিকে মানানোর চেষ্টা করে। বলে, আরে পাগলি, নিউজে যেটা দেখছো সবকিছু মিথ্যা। আমি তো জহিকে একটু লাইক করি না। আর তাকে জড়িয়ে ধরে বলে, এই ছয় মাস আমি শুধু তোমার, কন্ট্রাক্ট না শেষ হওয়া পর্যন্ত কোনো মেয়ের দিকে আমি তাকাবো না। কিছুদিনের ভিতর লিয়ার চাচাতো ভাইয়ের সাথে দেহির ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন সে দেহিকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। যখনই কার থেকে নামে তখনই দেখে ওখানে লি দাঁড়িয়ে আছে। লি তো তার কাজিনকে দেখে আগুন। ওদিকে দেহি জানতো না এটা লিয়ের সেই শত্রু চাচাতো ভাই। ওয়েল ডিয়ার, এখানেই সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি দুজন কিউট কিউট মুভমেন্ট স্পেন্ড করতে থাকে, অনেক মজা মাস্তিতে কাটাতে থাকে তাদের বাকি দিনগুলো। পরের দিন দেহি স্কুলে ছিল, কিছু কাজ করতে করতে কিছুটা রাত হয়ে গিয়েছিল। লি তাকে এখানে নিতে আসে, স্কুলের বাইরে দাঁড়িয়ে তাকে কল করে কিন্তু কল পিক করে না। তখন আমরা দেখি লিয়ের এক্স মানে জহি দেহিকে কিডন্যাপ করে নিয়েছে। এরপর জহি লিয়ের চাচাতো ভাইকে ফোন করে আর বলে, আমি দেহিকে হোটেলের 5 নম্বর রুমে রেখে এসেছি, তুমি যাও আজ রাত তার সাথে এনজয় করো। এরপর কাজিন ওই রুমে যায়। ওখানে দেহি সেন্সলেস অবস্থায় পড়েছিল, তবে কি মনে করে কাজিন লিকে কল করে আর বলে, দেহি এই হোটেলে আছে। লি পৌঁছে যায় আর তার কাজিনকে মারি এক ঘুষি। কাজিন বলে, আরে আমাকে মারছো কেন, আমি তো তোমাকে ঠিকানা দিলাম। এসব কিছু জহি করেছে। এরপর কাজিন সমস্ত সত্য কথা বলে দেয়। বলে, আমি কখনো তোমার খারাপ চাইনি, আমার তো দাদার সম্পদের উপর কোনোই লোভ নাই। আমার বাবা মা তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, তবে আমি কখনো তাদের পক্ষে থাকি না। আমি সবসময় তোমাকে আপন বড় ভাইয়ের মতো মনে করি। এরপর তারা দুই ভাই এক হয়ে যায়। দেহি খুবই ঘাবড়ে গিয়েছিল কিডন্যাপ হওয়ার কারণে। লি তাকে জড়িয়ে ধরে তাকে সাহস দেয়। বলে, এসব কিছু জহি করেছে, আমি ওকে কখনো মাফ করব না। দেহি বলে, আচ্ছা এসব বাদ দাও, আমি চাই না তুমি কোনো ঝামেলায় পড়ো। দেহি লিয়ের বাসায় ছিল। যখন সে ওয়াশরুম থেকে গোসল দিয়ে বের হয় লি তো তাকে ভেজা চুলে দেখে ফিদা হয়ে যায়। লি কোনোভাবেই লোভ সামলাতে পারে না, করে দেয় একটা কিস। দেহিও কিছু বলে না, উপভোগ করতে থাকে। এরপর জহি লিয়ের সাথে মিট করে এবং এসবের জন্য তার কাছে ক্ষমা চায়, তবে লি তাকে ক্ষমা করে না। বলে, তুমি যেটা করছো এটা ক্ষমার যোগ্য না। এরপর সে দেহির কাছে যায় এবং তার কাছেও ক্ষমা চায়। দেহিও তাকে ক্ষমা করে না এবং বাসা থেকে বের করে দেয়। কিছুদিন পর লিয়ের সৎ মা দেহির সাথে স্কুলে মিট করে আর বলে, তোমাকে আমাদের ফ্যামিলির সাথে যায় না, তুমি আমাদের লেভেলের না। আমাদের ফ্যামিলির সমস্ত বউরা অনেক ধনী ফ্যামিলির, লি যদি তোমাকে বিয়েও করে নেয় তাহলে বেশি দিন টিকবে না। এসব লিকসার দিয়ে সে ওখান থেকে চলে যায়। এটা শুনে দেহি একা একা প্রচন্ড কান্না করতে থাকে, তবে এসব কথা সে লিয়ের সাথে শেয়ার করে না। তাদের 6 মাসের কন্ট্রাক্ট রিলেশন আর মাত্র 1 দিন বাকি আছে। দুজনই খুব ভালোভাবে রেডি হয়ে সমুদ্রের কিনারে যায়। একসাথে তারা সারাদিন খুবই সুন্দর টাইম স্পেন্ড করে। এরপর লি তাকে একটা নেকলেস গিফট করে, নিজের হাতেই পরিয়ে দেয়। ফাইনালি সন্ধ্যা নেমে আসে আর তাদের দুজনের 6 মাসের রিলেশন কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। দুজনের চোখে পানি টলমাল করছে। লি তাকে জড়িয়ে ধরে আর দুজন দুজনকে গুড বাই বলে দেয়। ওদিকে দাদা খুবই অসুস্থ। লি তাকে দেখতে হসপিটালে যায়। গিয়ে জানতে পারে তার দাদা কোমায় চলে গিয়েছে আর এসএস গ্রুপ কোম্পানির সমস্ত দায়িত্ব লিনের উপরে পড়ে, কারণ লিনই দাদার একমাত্র পোতা। ফাইনালি লি এসএস গ্রুপ কোম্পানিতে এন্ট্রি করে আর কাজিন হয় তার অ্যাসিস্ট্যান্ট এবং লিয়ের আঙ্কেলকে এই কোম্পানি থেকে বের করে দেয়। তার উপরে কাজের প্রচুর দায়িত্ব নেমে আসে, একটা মিনিটও ফ্রি থাকে না। সে দিন রাত কাজ করে, ঠিক মতো ঘুমাতেও পারে না। তবে এত ব্যস্ততার ভিতরেও লি দেহিকে খুবই মিস করে।
সে তার উকিল বন্ধুকে বলে, আমি আজও দেহিকে আগের মতো ভালোবাসি, তবে আমি এত সুইট একটা মেয়েকে আমার ব্যস্ততা লাইফে টানতে চাই না, সে একটা স্পেশাল লাইফ ডিজার্ভ করে। আমি তাকে বিয়ে করলে তার স্বাধীনতা হারিয়ে ফেলবে, ফ্যামিলির খোসা শুনবে, আর সাংবাদিক তো পিছনেই পড়ে থাকবে। তাই আমি চাই সে ভালো একটা ছেলেকে বিয়ে করে সুখে থাকুক। ওদিকে দেহিও লিকে অনেক মিস করে। সে বুঝতে পারে লি এখন কোথায় পৌঁছে গিয়েছে, কত কাজের দায়িত্ব তার উপরে পড়েছে, চারিদিকে তাকে নিয়ে নিউজ চলছে। দেহি লিকে এতই মিস করে সে নিজেকে কেয়ার করায় ছেড়ে দেয়। একদিন বান্ধবী গিয়ে দেখে সে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে ফ্লোরের উপরে। একদিন লিয়ের ছোট বোন মানে সৎ মায়ের মেয়ে অ্যাব্রোড থেকে বাসায় আসে, আর লি তার ছোট বোনকে অনেক ভালোবাসে। দেহি একদিন দেখে ফেলে লিয়ের সাথে তার ছোট বোনকে, আর মনে করে এটা নিশ্চিত লিয়ের নতুন গার্লফ্রেন্ড, এবং এটা ভেবে সে অনেক কষ্ট পায়। দেহিকে এত কষ্ট পেতে দেখে দেহির বান্ধবী লিয়ের কাজিনের সাথে দেখা করে আর বলে দেহি লিকে এতই মিস করে সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এরপর দেহির বান্ধবী আর লিয়ের কাজিন মিলে দেহি আর লিকে পুনরায় মিলানোর জন্য প্ল্যান বানায়। লিয়ের কাজিন লিয়ের কাছে যেয়ে বলে, ভাই দেহির তো বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে লিয়ের ভিতরের ভালোবাসা জেগে ওঠে আর ছুটে যায় দেহির কাছে। লি তাকে বলে, তুমি কি অন্য কাউকে বিয়ে করলে হ্যাপি হতে পারবে বলো? তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করলে আমি হয়তো তোমাকে তেমন টাইম দিতে পারবো না, ফ্যামিলির খোঁটা শুনতে হবে, সাংবাদিকের যন্ত্রণা সহ্য করতে হবে। দেহি বলে, তোমার তো গার্লফ্রেন্ড আছে, আমি দেখেছি। লি বলে, আরে পাগলি, ওটা আমার ছোট বোন। এটা শুনে দেহি ভেতর ভেতর অনেক খুশি হয় আর লিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার জন্য সব করতে রাজি আছি, তবে স্কুল ছাড়তে পারবো না। এটাতে লিও রাজি হয়ে যায়। পরের দিন লি দেহিকে বিয়ের জন্য প্রপোজ করে, দেহিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। ফাইনালি আজ তাদের বিয়ে, দুজনকে অনেক কিউট লাগছিল, তাদের বিয়ে হয়ে যায়। এরপর দাদার জ্ঞান ফিরে, দেহি দাদাকে দেখে অবাক এবং অনেক সারপ্রাইজড হয়, আর দাদা দেহিকে লিয়ের সাথে দেখে সারপ্রাইজড হয়ে যায়। বিয়ের পর তারা দুজন অনেক হ্যাপি ছিল। এমনই কিউট মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমার সাথে যদি কেউ কন্টাক্ট রিলেশন করতে চায় তাহলে তোমার অ্যান্সার কি থাকবে? কমেন্ট করে বলে দিও কিন্তু। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। তোমরা যত বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আমি তত বেশি তোমাদের সুন্দর সুন্দর ড্রামা দেখাবো। জানি এই ড্রামাটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তবে সরি ডিয়ার, এবার থেকে আর দেরি করব না। হ্যাঁ ডিয়ার, ভালো থেকো, সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।